আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই, কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 12 অক্টোবর শনিবার, দেশের মধ্য অঞ্চলে বর্ষাকাল থেকে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় এবং সিলেট বিভাগের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। আজ সারাদিন দেশের কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হবে কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি এই মুহূর্তে অপগ্রহ চিত্রের মধ্যে অবস্থান করলাম। দেখতে পাচ্ছি আজ সকাল থেকে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে দেখুন আপনারা, ফরিদপুরের উত্তর দিকে শিবচর থেকে শুরু করে দোহার, মুন্সিগঞ্জ সবটুকু এলাকায় আকাশ মেঘলা। হাজীগঞ্জ, রায়পুর এদিকে দেখুন লাকসাম, তারপর কুমিল্লা, তারপর কানে ব্রাহ্মণপাড়া, এদিকে হুমনা আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং বর্ষাকালে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। এবং এদিকে নরসিংদী, কাপাসিয়া থেকে শুরু করে এদিকে ধামরাই, এদিকে আকাশ একদম মেঘলা কাতিয়া দিয়ে, এবং এদিকে ব্রাহ্মণবাড়ি এদিকে এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং বৃষ্টিপাত ঘটিয়ে যাওয়ার পর আকাশ পরিষ্কার হতে পারে। এবং এদিকে দেখুন কুমারঘাট সহ ধর্মনগর এদিকে আকাশ মেঘলা রয়েছে। তারপর কোলাউড়া, বহরলাকা এখানে বৃষ্টির মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগের পূর্ব দিকের যে এলাকাগুলোর উপর এবং কুমিল্লা বা এখানে পশ্চিমের কিছু কিছু এলাকায় কয়েক ঘন্টার মধ্যে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দেখুন রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ এখানে আশেপাশে এলাকায় কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, সেটি ধীরে ধীরে পূর্ব দিকে চলে যাচ্ছে। মাইমাংসা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। মাইমাংসা হওয়া মাদান, বাগমারা, সরিষাবাড়ি, রাজীবপুর, গাইবান্ধা এখানে এখানে দেখুন জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রগুণা এখানে সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। পীরগঞ্জ থেকে শুরু করে বিরামপুর, রংপুর, সাইদপুর, দিনাজপুর, কারোলিয়া এবং এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলডাকা, শীতলকুশি, লালমনিরহাট, কুড়িগ্রাম সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকছে। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং দেখুন রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় বর্তমান আকাশ পরিষ্কার। রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, পাবনা আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাত নেই। যশোর থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, সিমনগর, মঠবাড়িয়া, পিরোজপুর এদিকেও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। দুপুর পর পরে আবারও বৃষ্টির মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু দেখি, গোলাতরের দিকে বা কাটরা এদিকে কিছুটা মেঘ তৈরি হচ্ছে, আংশিক বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। আরামবাগ, কুতুলপুর, বিশ্বনপুর, বাঁকুড়া আকাশ পরিষ্কার, পুরুলিয়া, তারপর এদিকে মৌরি এবং হাওড়া থেকে শুরু করে আসানসোল, দুর্গাপুর এখানে গোসাখারা, তারপর বোলপুর, শিহুরি এই অঞ্চলে সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে নদিয়া, মুর্শিদাবাদ, হালদিয়া, গঙ্গাসাগর আকাশ পরিষ্কার থাকবে। এবং বরিশালের দিকে এখানে পিরোজপুর, তারপর এখানে মির্জাগঞ্জ, জিয়ানগর থেকে শুরু করে দেখুন বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকছে। তো আমরা চলে যাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আমরা চলে আসলাম, এবার আমরা দেখে নেব আজ শনিবার সারাদিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। তো গতকালের আপডেটও আমরা জানিয়েছিলাম, আজ 12 অক্টোবর নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আজ দুপুর পরপর বিকেল নাগাদ আবারও আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হতে পারে মাত্র দেশের কয়েকটি স্থান জুড়ে। এরই মাঝে খুলনা, বরিশালের দোয়াক এলাকায়, চট্টগ্রাম বিভাগেরও সামান্য দোয়াক এলাকায়, এখানে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে আংশিক বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু যাই, পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় এখানে আংশিক বৃষ্টিপাত হতে পারে মাত্র দোয়াক স্থানে। দেখুন সামান্য আংশিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, আপাতত তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এবং রবিবার যে আগামী 48 ঘন্টার মধ্যে সারাদিন লাইভ ট্রেক করলে আমরা দেখতে পাচ্ছি সামান্য কিছু কিছু অঞ্চলে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে, তবে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। সেটি দেশের উত্তরের এখানে দোয়াক এলাকায় আংশিক মেঘের আনাগোনা এবং খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বৃষ্টিপাত থাকতে পারে। বা এদিকে মাইমাসে হওয়া সিলেট, রংপুর এদিকে আকাশ প্রচণ্ড মেঘের আনাগোনা থাকবে, সাথে দুয়েক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং একদম উত্তরে তেজপুর এদিকে
এখানে হালকা মাঝারি ধরনের ভদ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সারা দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর উপকূলে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যেটি একদম দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি পরবর্তীতে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে পারে, এই যে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে সেটি কোথায় আঘাত করবে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। এবং সোমবার 14 অক্টোবর আপডেটে আজকের এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, একদম পরিষ্কার থাকার সম্ভাবনা, আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এর মাঝে আমরা দেখব বৃষ্টির পরিমাণ মোডে কী পরিমাণ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেশের উপর। এই যে আজ সারাদিন যদি আমরা একটু দেখি, দেখুন কলকাতা বা ঢাকা খুলনার কিছু কিছু অংশে আংশিক বৃষ্টিপাত থাকতে পারে, আপাতত ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু ওটা আসেনি। এদিকে রবিবার এবং যে 13 অক্টোবর আপডেট যদি আমরা একটু দেখি, 23-এর উপর তেমন ভারী বৃষ্টিপাতের সতর্কতা ওটা আসেনি, দেখুন কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম। এবং এরপরে সোমবার 14 অক্টোবর আপডেট যদি আমরা একটু দেখি, একদম দক্ষিণের সামান্য দুয়েক এলাকায় আংশিক বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবারের আপডেটে 15 তারিখ খুলনা বরিশালের দক্ষিণের কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে আংশিক, মঠবাড়িয়ার দিকে পত্রগাটা, তারপর এখানে দেখুন কলাপাড়া অথবা মির্জাগঞ্জের আরও একটু দক্ষিণ দিকে, এদিকে আংশিক বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি শান্তিপুর, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, এই যে এখানে দুয়েক এলাকা জুড়ে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকবে। সিংড়া, সিরাজগঞ্জ এদিকেও হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে বেলা বাড়ার সাথে সাথে রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে, রংপুরেরও কয়েক এলাকায় স্থানীয় মেঘজমে আংশিক বৃষ্টিপাত ঘটাতে পারে। এরপরে 15 অক্টোবর ঠিক এদিকে ঢাকা বিভাগের পশ্চিম দিকের অনেক এলাকায় নাগারপুর, পাবনা, শালকোপা এবং ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে, তারপর এদিকেও মেঘ তৈরি হয়ে মিহিজাম, দুর্গাপুর, সিউরি, কাটোয়া, মেহেরপুর, যে এই সমস্ত এলাকার এখানে বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন এর পরের দিনও দেশের মধ্য অঞ্চল অথবা রাজশাহী এখন নিয়ে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস এবং 17 তারিখ নাগাদও কিছুটা বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে, দেখুন এরকম পরিস্থিতি কিন্তু অব্যাহত থাকবে। তো এবার আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ তৈরির আভাস আছে কি না। তো ইতিমধ্যে আমরা যদি একটু লাইভ ট্রেক করি দেখতে পাচ্ছি একদম দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বুকে একটি ঘূর্ণন সার্কুলেশন সৃষ্টি হচ্ছে, যেটি পরবর্তীতে ধীরে ধীরে ঘুরে ঘুরে আর কিছুটা শক্তি অর্জন করতে পারে এবং একটু দক্ষিণ করে হাওয়ার দাপট আমরা দেখতে পাচ্ছি প্রায় 62 কিলোমিটার পর্যন্ত রয়েছে দমকা বা জড়ো হওয়া আকারে। এবং এটি দেখুন ঘুরে ঘুরে কিন্তু বাঁক নিচ্ছে, এখানে দেখুন এখান থেকে ধীরে ধীরে পূর্ব দিকে আগাচ্ছে, যে বঙ্গোপসাগর থেকে একদম পূর্ব বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে একটুখানি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘুরে ঘুরে যে প্রায় একদম দক্ষিণ ভারতের যে দেখুন তামিলনাড়ু এবং এই যে বেঙ্গালুরু মাদুর এখানে মাদুরাই এই অঞ্চলের কাছাকাছি চলে এসে গেছে এবং হাওয়ার দাপট প্রায় 50 কিলোমিটার, যেটি ধীরে ধীরে নিম্নচাপটি বিশাখাপট্টনাম দিয়া ঠিক এখানে এই যে আঘাত করার সম্ভাবনা রয়েছে। এখানে ব্যাপক ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সাথে এখানে এই যে এখানে আঘাত করার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এরপরে যদি আমরা একটু দেখি পরের 7 দিনে বঙ্গোপসাগরে নিম্নচাপ এখানে মূলত বাংলাদেশের উপর আসার মতো তেমন ভয়াবহ দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু দেখা যাচ্ছে না, একদম মাসের শেষের দিকে করে একটি নিম্নচাপের আবাস কিন্তু উঠে আসছে আবহাওয়ার মডেল থেকে, সেটি এখনও পর্যন্ত এখানে উঠে আসছে না। আমরা আসলে অবশ্যই আপনাদেরকে নিখুঁতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে মূলত বায়ুমণ্ডলের পরিস্থিতি। যদি একটু দেখি আমরা দেশের উপর তেমন দমকা বা জোড়া হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই, কোনো ধরনের দমকা বাতাসও কিন্তু নেই। তবে একটু দেখে নেব কোথাও ঠান্ডা বা শীতের আমাজ আসে কিনা বা কোথাও ব্যবসা ঘুমট গরম থাকবে কিনা। তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আংশিক ব্যবসা ঘুমট গরম কিন্তু অব্যাহত থাকবে, বিশেষ করে টেকনাফ থেকে শুরু করে আজ সারাদিন কক্সবাজার, রুকিয়া, চেনমার্টিন, চকরিয়া, কুতুবদিয়া, পাহাড়ীয় লামা, আলিকদমি, তানচি এলাকাগুলোর উপর, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লঙ্গদুত এই এলাকাগুলোর উপর আংশিক ব্যবসা গরম থাকতে পারে। এবং দিকে কুতুবদিয়া থেকে শুরু করে এখানে সন্দ্বীপ, ফাতিয়া, লালমোহন, খলাপাড়া অঞ্চল সবটুকু এলাকায় আংশিক ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া, শিবনগর, সাতক্ষীরা, হালদিয়ারি, হালদিয়া, কোলাঘাট, কলকাতা সহ একদম খড়গপুর, চাকুলিয়া, জলসেরা, বাড়িপ্রভা, এখানে বালচরা এখানে আংশিক অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে।
এরপরে সোমবারও থাকতে পারে এবং মঙ্গলবারও 16-17 তারিখ থেকে কমে যাওয়ার সম্ভাবনা। তো দেখা যাক, আমরা নজর রাখছি। এরপরে দেখুন, বৃষ্টিপাতের যে সতর্কতা সেটি দেশের কোথাও প্রবল বেগে বা ভারী বর্ষণ এরকম দুর্যোগপূর্ণ বৃষ্টিপাত কিন্তু আসতে কোনো দেখা যাচ্ছে না। যদি আসো বেশি আমরা জানাবো, সঙ্গে থাকবেন অবশ্যই। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।